আদাব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সিক্রেট। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সিরিজ গেট রেডি উইথ সুপর্ণা, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড এপিসোড। তো ইন দিস এপিসোড আই এম গোয়িং টু ক্রিয়েট আ নিউড মেকআপ লুক হুইচ ইজ ভেরি সিম্পল অ্যান্ড গ্ল্যামারাস অলসো। সো যারা একদম নতুন স্টার্ট করেছো মেকআপ করা, যারা এখনও অবধি অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারোনি মেকআপ সম্বন্ধে, তাদের জন্য এই টিউটোরিয়ালটা কিন্তু খুব হেল্পফুল হবে। তো বেশি কিছু না, একদম সিম্পল আর কয়েকটা মাত্র প্রোডাক্ট আমি ইউজ করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে। তো তোমরা সবাই পারবে, খুবই সিম্পল একটা মেকআপ লুক। তো চলো দেখে নিই কীভাবে করলাম, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওকে সো গাইজ, আমার ফেসে এখন কিচ্ছু নেই ফেসটা পুরো ক্লিন করা। আমি এবার টোনারটা ইউজ করে নিচ্ছি। টোনারটা ইউজ করার পর কিছুক্ষণ বসে দিতে হবে কিছুক্ষণের জন্য টোনারটাকে, তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করব। তো এখানে আমি হিমালয়ার ময়শ্চারাইজারটা ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দের মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট ম্যাটিফাইং ময়শ্চারাইজার ইউজ করবে না, তাহলে কিন্তু মেকআপটা প্যাচি হয়ে যাবে। সো একটু অয়েল বেস প্রাইমার সরি ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করো। ওকে, নেক্সট আমি আমার প্রাইমারটা ইউজ করবো। এখানে আমি NY বের প্রাইমারটা ইউজ করছি, এটা একটা মুজ প্রাইমার, খুব ইজিলি এটা গ্লাইড হয়ে যায় স্কিনে। নেক্সট আইল গো ফর দ্য অরেঞ্জ কারেক্টার, এটাও আমি NY বেক ব্র্যান্ডেরই ইউজ করছি। আমি কারেক্টারটা আমার যেখানে যেখানে একটু পিগমেন্টেশন রয়েছে সেই প্লেসগুলোতেই আমি জাস্ট এই কারেক্টারটা ইউজ করে নেব, যেমন আমার লিপ এরিয়া, আন্ডার আই অ্যান্ড নোজের এই পাশগুলোতে। আর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ওকে, এটাকে সেট করার জন্য এবার আমি সুগারের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। একদম অল্প পাউডার নিয়ে এটাকে সেট করতে হবে, আদারওয়াইজ পরে যখন কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করবো তখন কিন্তু প্যাচি হয়ে যাবে। তো এখানে আজকে আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি, আর এটার শেড আই গেস 230। আমি পারচেস লিঙ্ক সব দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো। এরকম একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমি পুরো ফেসে আগে অ্যাপ্লাই করে নেবো, দেন আমি একটা ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা একটা মিডিয়াম টু ফুল কভারেজ ফাউন্ডেশন, এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন, আমার ভীষণই ফেভারিট। আর নিউড মেকআপ লুক ক্রিয়েট করছি বলে আজকে আমি এই ফাউন্ডেশনটাই ইউজ করছি, বিকজ এটা খুব ন্যাচারাল একটা লুক দেয়। আর এটারই আর একটা শেড 235, এটা আজকে আমি আমার কনসিলার হিসেবে ইউজ করবো, বিকজ আমার কাছে যে কনসিলারটা আছে সেটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই লাইট। সো আমি আজকে এটাকেই আমার কনসিলার হিসেবে ইউজ করছি। আমার আইলিডেও আমি এই সেম শেডটাই ইউজ করে নিচ্ছি, এবং আমার নোজেও ভালো করে ব্লেন্ড করে নেবো এটাকে। ওকে, এবার সুগারের সেম কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটা সেট করে নেবো ফাউন্ডেশনটাকে ভালো ভালো করে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। নেক্সট আমি মিউজিক ফ্লাওয়ারের যে ব্রাউন কালারের জেলটা রয়েছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নেবো। আজকে আমি খুব একটা ড্রামাটিক কোনো আইব্রো ক্রিয়েট করবো না, জাস্ট আমি আমার আইব্রো যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেগুলোকে জাস্ট ফিল করে নেবো। ওকে, এবার সেম কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে আমার আইলিডে প্রেস করে পাউডারটাকে জাস্ট পাউডারটাকে প্রেস করে দেবো। ওকে, নেক্সট আইল গো ফর দ্য ব্রঞ্জার, অ্যান্ড এখানে আমি কালার এসেন্সের ব্রঞ্জারটা ইউজ করছি। আজকে খুব একটা হার্শ কন্ট্রোল আমি করবো না, একটু ন্যাচারাল করবো, আর আজকে কোনো ব্লাশার আমি ইউজ করবো না।
আর কন্ট্রোল করতে হচ্ছে বিকজ আই হ্যাভ রাউন্ড ফেস, সো কন্ট্রোল না করলে একটু বড় লাগে মুখটা, তাই আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি ল্যাকমির রোজ পাউডার দিয়ে বেক করে নেব একটা ফ্ল্যাট স্পঞ্জ দিয়ে, যাতে আমার কন্ট্রোলটা বা আমার ফিচারটা একটু বেশি প্রমিনেন্ট লাগে এবং শার্প লাগে দেখতে। সো এটাকে এইভাবেই আমি রেখে দেব ততক্ষণ আমি আমার আই মেকআপটা করব, এবং আমার আন্ডার আইতেও আমি ভালো করে এটা প্রেস করে দেব পাউডারটা, শুধু আমার যেখানে কন্ট্রোলটা করেছি সেই জায়গাটুকুনি ছেড়ে, যাতে ওটা হাইলাইট থাকে আর কন্ট্রোলটা যাতে বেশি প্রমিনেন্ট হয়। ওকে, নেক্সট আমি আজকে সুইশ বিউটির একটা নিউট প্যালেট ইউজ করবো। এই জাস্ট এই একটাই প্যালেট আজকে আমি ইউজ করবো, আইশ্যাডো প্যালেট। সো এখান থেকে আমি ফার্স্টে একটা ব্রাউন কালারের ট্রানজিশন শেড চুজ করেছি, আর এটাকে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি একটু ডার্ক একটা ব্রাউন কালার চুজ করেছি, এটাকে আমি আমার ক্রিজ লাইনে ভালো করে প্রেস করে দেব। মেক শিওর যাতে খুব ভালো করে ব্লেন্ড করা হয়, আদারওয়াইজ কিন্তু হার্স লাইন থেকে গেলে কিন্তু ন্যাচারাল লুকটা আসবে না। সো ইয়া, ভালো করে অনেকক্ষণ ধরে টেক ইউর টাইম, ভালো করে এটাকে ব্লেন্ড করো। ওকে, নেক্সট আমি একটা শিমারি ব্রাউন কালার নেব সেম প্যালেট থেকে, এবং আমার আইলিডের নিচের দিকটা যেটুকুনি জায়গা আমার ফাঁকা রয়েছে সেখানে আমি এটাকে জাস্ট প্রেস করে, মানে আই মিন ট্যাপ ট্যাপ করে প্রেস করে দেব, এটা ভালো করে বসিয়ে নেব প্রেস করে। ওকে, একদম একটা লাইট শিমারি শেড এটা। নেক্সট আমি আবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আর কোনো হার্শ লাইন না থাকে। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড সেম প্যালেট থেকে আমি একটা হোয়াইট গোল্ড কালার নিয়ে নিচ্ছি, হোয়াইট গোল্ডেন কালার, যেটা আমি আমার ইনার কর্নারে প্লেস করে দেবো যাতে চোখটা অনেকটা বেশি ব্রাইট লাগে। ওকে, সো আমি আমার আরেকটা চোখের মেকআপ কমপ্লিট করব। তার আগে আমি এখানে মিউজিক ফ্লাওয়ারে ব্ল্যাক আইলাইনার জেলটা নিয়ে নিয়েছি, জাস্ট একদম থিন একটা আইলাইনার আমি দেখতেই পাচ্ছো ক্রিয়েট করেছি, আর একদম হালকা একটা উইং ক্রিয়েট করব, একদমই হালকা সফট, যাতে জিনিসটা খুব ন্যাচারাল থাকে। ওকে, এবার আমি আমার আরেকটা চোখের মেকআপ কমপ্লিট করে দেন আমি ফিরে আসব। ওকে, আমি আমার আরেকটা চোখের মেকআপও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে যে জায়গাগুলো বেক করেছিলাম সেগুলোকে ভালো করে মিক্স করে দেবো, আই মিন ঝেড়ে নেবো ভালো করে। এবার সেম ব্রঞ্জারটা দিয়ে আমি একটু হালকা করে জাস্ট টাচ আপ করে নেব কন্ট্রোলটা, আর আমার নোজটাকে আমি কন্ট্রোল করে নেব বিকজ আমার নোজটা একটু ব্লান্ট, সো সেটাকে একটু শার্প করার জন্য আমি নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি সেম ব্রাউন শেডটা নিয়ে আমার আন্ডার আইতে, আই মিন ওয়াটার লাইনে বা নিচে আমি ভালো করে ওটাকে ব্লেন্ড করে দেবো। আমি কিন্তু আজকে কাজল পরবো না, সো সে কারণে আমি এটা ব্রাউন শেডটা দিয়ে ভালো করে নিচটাকে নিচে ব্লেন্ড করে দেবো, এবং
ব্রাউন শিমারি শেডটাকে আমি একদম কর্নারে প্লেস করব। ওকে, এবার আমি মেবলিনের কলসাল মাস্কারাটা ইউজ করব। আর আজকে আমি কোনো ফলস আইল্যাশেস পরবো না, বিকজ ন্যাচারাল রাখতে চাইছি লুকটাকে। সো আমি জাস্ট মাস্কারাটাকে দু তিনবার অ্যাপ্লাই করে নেব, যাতে আমার একটু আইল্যাশগুলো ভলিউম আসে, এবং আমি আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশও দুটোতেই আমি এটা অ্যাপ্লাই করব। ওকে, এবার আমি সেটিং স্প্রে ইউজ করব। এখানে আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটা ইউজ করছি। অ্যান্ড এরপর আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটার প্রেশিয়াস পেটল শেড, সেটা আমি ইউজ করে অ্যাপ্লাই করে নেব। আর আজকে হাইলাইটারটা একটু বেশি অ্যাপ্লাই করব, যাতে বেশ গ্লোয়িং লাগে স্কিনটা, যেহেতু আজকে খুব একটা বেশি কিছু করা হয়নি স্কিনে, তো হাইলাইটারটা আমি একটু বেশি ইউজ করব। আর আমরা মেয়েরা সবাই হাইলাইটার ইউজ করতে ভীষণ ভালোবাসি। ওকে, সো সেম হাইলাইটারটা দিয়ে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ব্রাউ বোনেও অ্যাপ্লাই করে নেব, যাতে আমার ব্রাউ বোনটা একটু হাইলাইটেড লাগে দেখতে। অ্যান্ড নেক্সট আইল গো ফর দ্য লিপস্টিক। এখানে আমি দুটো লিপস্টিক ইউজ করছি, সুগারের একটা আর ফেস স্ক্যানারের একটা। এটার পারচেজ লিংক আমার প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এটার রিভিউ আমি দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে। সো লেটস সি দ্য ফাইনাল লুক। ভিডিও দেন প্লিজ গিভ ইট আ থামস আপ অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন কোনো মেকআপ লুক বা অন্য কিছু তোমরা দেখতে চাও, তাহলে আমাকে প্লিজ আমাকে জানিও সেটা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে হোম। টাটা, লটস অফ লাভ।